হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হলো আমার শেষ আইব্রো ভাত মায়ের কাছে, মানে লাস্ট। তো মা এখানে আশীর্বাদই করে দিয়ে আমাকে খাইয়েও দিয়েছে, আর মা খুব কান্নাকাটি করছিলো, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি তোমাদের সাথে আমার আশীর্বাদই, মানে সরি, আইব্রো ভাত আর মেহেন্দিটা একসাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে সবাই আমাকে আস্তে আস্তে আশীর্বাদও করে দিচ্ছে এখানে। তারপর এখানে আমার বান্ধবীরাও চলে এসেছে, আসার পর এখানে মেহেন্দি হচ্ছে, আর আমার বাড়িতে অনেক লোকজন, ওই জন্য পাশে অনেক আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না। তারপর আমি ঘরে চলে এসেছি, আসার পর আমার পায়ে মেহেন্দি হচ্ছিলো, আর দুটো হাতে দেখতে পাচ্ছ পায়ে মৌসুমি করে দিচ্ছে, আর দু হাতে সুপ্রিয়া শাহিন রিয়া করে দিচ্ছিলো। তারপর এখানে আমার ফুল মেহেন্দি হয়ে গেছে, আর বন্ধু বান্ধবরাও আসা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাকে সবাই কমেন্টে জানাবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে। তারপরে এখানে আমার ভাই কেঁদে ফেলছিলো, তার জন্য ওকে নিয়ে একটু নাচানাচি করছিলাম, ওর মন খারাপ হয়ে যাচ্ছিলো কারণ আমি চলে যাবো ওই জন্যে। তারপর আমার ছোটো পিসিরাও চলে এসেছে, আস্তে আস্তে সবাই আসা শুরু করছে। তা আজকে আমি খুব আনন্দ করে ডান্স ট্যান্স করেছি, আর কষ্ট হচ্ছিলো আমার বোনেরা ভাইয়েরা সবাই মিলে। তারপর এখানে সঙ্গীতাও চলে এসেছিলো, অর্ণবদারাও এসেছিলো, তো সঙ্গীতাকে নিয়ে একটু নাচ করছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে তো অনেক ডান্স হয়েছে, কালকেও তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে কালকে অনেক ডান্স হবে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে কিন্তু ভুলবে না, আমার মেহেন্দি শাঁখা পরানো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি চলে এসেছি শাঁখা পড়তে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে।